জিলাপি বানানোর জন্য শিরা তৈরি করলাম। এই শিরার প্রসেসটা, শিরা যখন এরকম বলক হয়ে যাবে তারপর শিরাটাকে আপনি ভালোভাবে তৈরি করে নেবেন। এটা বন্ধ করে কাপ শিরাটা আঠা হয়ে গেছে। চিনি এক কাপ পানি আপনাকে দেখাচ্ছি, বেলাচি দারচিনি লং দিয়ে নেবেন শিরাটা। শিরা দশ থেকে পনেরো মিনিট শিরাটা আরও কাটা, শিরাটা যেন আঠা আঠা হয়ে যাবে বুঝবেন। হয়ে গেছে তারপরে নামায় ফেলবেন। হচ্ছে আমরা ব্যাটার তৈরি করার জন্য জিলাপির জন্য যে মেন উপকরণ আমি তিনটে উপকরণ নিছি, এটা আমার সিক্রেট, কাউ বলা যাবে না। এই উপকরণ দিয়ে আমি ব্যাটার তৈরি করব। বেকিং পাউডার দিব পরিমাণ অল্প, তার সাথে আমি একটু বেকিং পাউডার নিছি, বেকিং পাউডার দিব অল্প এক চিমটি, হাফ চিমটি বেশি না। আমি নামমাত্র বেকিং পাউডার রাখছি দেখার জন্য, মানে দুই আঙুলে যা ওঠে আর কি। হাফ চিমটি দেখতে পাচ্ছেন ছোট্ট, এটা আমরা বেকিং পাউডার, যদি বেকিং পাউডার না থাকে তাহলে ইস্ট দিতে পারেন। এখন এই ব্যাটারটার মধ্যে আমি অল্প অল্প পানি দিব, পরে আবার লাগবে তৈরি করার জন্য। একেবারে আমি বেশি পানি দিব না, যাতে অল্প অল্প পানি দিই হাতে নাড়ায়া এটা ব্যাটার তৈরি করে দিন। কীভাবে আমি হাতে নাড়াই ব্যাটারটা তৈরি করে ফেলছি, মানে দশ থেকে পনেরো মিনিট ব্যাটারটাকে আপনাকে এইভাবে ব্যাটার তৈরি করতে হবে। ঠিক হাতে ব্যাটারটা যদি ঠিক, যাতে আপনি ভালো করে আপনি আপনার ইয়ে করতে পারেন, তৈরি করার যে বানাইলে উপকরণটা তৈরি করতে পারেন। শুধু হয়ে গেছে, খুব সুন্দরভাবে আপনি তৈরি করেন। দশ মিনিট খুব এখানে মাখবেন, দশ মিনিট ধরে খুব মিহিভাবে থাকবে, যাতে আপনি জিলাপি ড্রপ করার সময় দেখবেন যে ভালোভাবে সুন্দরভাবে আপনার জিলাপিগুলো তৈরি হচ্ছে, ব্যাটারটা এরকম হয়। এখন আমি হয়ে গেছে আপনাকে দেখাবো, একটা কে রুমালের মধ্যে, রুমাল না শক্ত কাপড়ের মধ্যে এটা নিব। তার আগে তেল সিদ্ধ করে তেলটা ফুটে আনি, একটা জিলাপির তেল দিবেন আপনার তিন জিলাপির তিন গুণ, যে জিলাপি তিন তিন গুণ, যাতে জিলাপিটা ডুবতে পারে তেল নেবেন, থিকনেসটা দেখে নেবেন এবং কাপড় উপরে হাই হিট তারপরে লো হিট। হ্যাঁ, এই কাপড়টার মধ্যে আমি ব্যাটারটা নিয়ে নিলাম, ব্যাটারটা নিয়েছি ছোট্ট একটা সিদ্ধ করছি, চাপ দিয়ে উপর থেকে জিলাপি দিতে হবে। কিন্তু আমি আপনাদেরকে দেখাতে পারছি না, কারণ আমি এক হাতে কাজ করতেছি জিলাপি তৈরি করে। আমি একটা টেস্টিং, টেস্টিংটা প্রথমে আমি শিরায় দিলাম, দেখেন তৈরি হয়ে গেল শিরাটা জিলাপি, একেবারে ঠান্ডা না। ঠিক আড়াই পেঁয়াজ দিবেন, আপনার করতে করতে অবশ্যই আপনার হাতের মাপ চলে আসবে, এটা টেস্টিং যাতে ভালো করতে করতে আপনার হাতের মাপ চলে আসবে। এখন দেখেন আমি সরাসরি চলে যাচ্ছি, এই চলাতে দেখবেন আমাদের একদম ফাইনালি জিলাপি সুন্দরভাবে আড়াই পেঁয়াজ তৈরি হয়েছে, সবগুলো সমান সার্কেল মনোযোগ দিয়ে ব্রাউন ব্রাউন হয়ে ভাজা ভাজা হয়ে গেলে আপনি কাসুলটা দিবেন, কাসুলটা নেবেন পবিত্র জিলাপিটা, এটা খুব ফুল হাই না মিডিয়াম আছে আপনার গ্যাস থাকবে। তারপর দর্শক হয়ে গেল আমার বানানো জিলাপি, সেটার থেকে আমরা নামে আমার শিরা দিলাম, শিরার থেকে ওঠায় তৈরি হচ্ছে। দেখেন আমার নিজের হাতে সব জিলাপি একটা এক লেয়ার হয়ে গেল, দ্বিতীয় লেয়ার আমরা আবার শিরাতে দিব। এন্টারপ্রেনার ভাবিদের চ্যালেঞ্জ, আসুন এটা দেখানোর জন্য দেখবো কে ভালো জিলাপি বানাতে পারে। দিলাম আমার চেয়ে কেউ ভালো জিলাপি বানাতে পারে একশো পুরস্কার। তারপর আমরা এত সহজ লেয়ার বাই লেয়ার আমি তিনটা তিনটা করে দিচ্ছি, খুব আস্তে আস্তে কম আছে বাস্তবে। ফাইনালি হয়ে গেছে আমার জিলাপি, জিলাপি দেখেন অত্যন্ত শাহী জিলাপি, সুস্বাদু টেস্টি এবং ক্রিস্পি রসে টইটম্বর বানিয়েছেন। এটা করবে শাহী জিলাপি, সেজন্য একটু মোটা মোটা করে বানিয়েছে জিলাপি, একে শাহী জিলাপিগুলো আর একটা চেয়ে জিলাপি রমজান মাসে খেতে ভালো লাগবে। এন্টারপ্রেনার নাকি জিলাপি পত্র থেকে দাম হয়ে গেছে ভাবিদের মধ্যে, তো চ্যালেঞ্জ আমার থেকে যে ভালো জিলাপি বানাইতে পারে, এটা ভালো আমার জাহিদি জানে আমার জিলাপি তৈরির ইতিহাস।